আপনারা আজকে বাকি দিবেন? অনেকে তো গতদিন দিয়েছে। কেটে কেটে কর। হ্যাপি দীপাবলি সবাইকে শুভেচ্ছা জানাই। এই যে আজকে কালী পুজো, আজকে আমাদের চোদ্দ শাক খাওয়া। কেউ কালী পুজোর আগের দিন খায়, কেউ পরের দিন খায়, আজকে আমাদের খেতে হয়। আর মাটির প্রদীপ করেছি তখন। আর এই যে এখানে গোবর দিয়ে রেখেছি। আর এই যে কলার খোলা, কলার খোলায় করে এই যে একটাতে চোদ্দটা দেব, আর একটাতে সাতটা দেব, একটা তিনটে দেব। বন্ধ করো। পরের দিন ওটা তেল নেই। এই যে এবার একটা একটা করে প্রদীপ একটা গোলার উপরে দিয়ে দিয়েছি। এবার গোয়াল ঘরে, রান্নাঘরে, রাস্তায় একটা দিতে গেছে, দিয়ে দেব। আর এই যে হয়ে গেছে, এবার হচ্ছে গোয়াল ঘরে একটা দেবো। এটা আমার ঘরে, এটা ঘরের, আর ওটা বাইরের আগেরটা। দেখো বদলি বদলি।
মাটির প্রদীপ করে তুলসী তলায় দিতে হয় আমাদের। আজকে কালী পুজোর দিন দেয়, আজকেই আমরা 14 শাক খাই, খেটে তারপরে প্রদীপ দেওয়া হয়ে গেছে। প্রদীপ প্রদীপ দিয়ে তারপর সব কিছু যেখানে যা প্রদীপ দেওয়ার মতন, আর বাতি এখনও ধরাইনি, বাতিগুলো দেওয়া আছে, এবার ধরাবো। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার তার উপরে আজকে কালী পুজো, আজকে অনেকে অনেক জায়গায় লক্ষ্মী পুজোও হবে, তার জন্যে আমি একটু এখন গিয়ে লক্ষ্মীর পাঁচালি পরব। তাহলে আমার ভিডিওটা আমরা সন্ধ্যাবেলাটায় কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় কীভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। আজকে আবার একটা নিমন্ত্রণ আছে এক জায়গায়, সেখানে যাব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।